শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রামের প্রেরণার উৎস মহান মে দিবস। দিবসটিতে নগরীর ওয়াসা মোড় থেকে শোভাযাত্রা বের করে হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন। বিআরটিসির মোড়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, শ্রমিক ইউনিয়ন, শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগ সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন লাল পতাকা মিছিল বের করে। নগরীর মুসলিম হল, শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন স্থানে চট্টগ্রাম বিভাগীয় শ্রম অধিদপ্তর সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে বিভিন্ন কর্মসূচির। এসব সমাবেশ থেকে শ্রমিক নেতারা আপতকালীন ফান্ড চালু, ন্যায্য মজুরি, পরিচয়পত্র দেওয়া সহ অধিকার রক্ষার দাবি জানান। উৎপাদনশীলতা বাড়াতে মালিক শ্রমিক সুসম্পর্কের উপরও জোর দেন বক্তারা। যে কোনো অজুহাতে মানে আপনার যখন তখন মানে বিনা নোটিশে বিদায় করে দিচ্ছে, ঈদে এসে পড়ছে, এখন ব্যানার্স দিতে হবে, যার কারণে যে কোনো ইস্যুতে ওরা বিদায় করে দিবে, রোজার ভিতরে ওরা হবে, কম বাইরে হবে। 8 ঘন্টা কাজ করবো, তার বেশি করবো না, এটা তো ইট ইজ ডিসাইডেড ম্যাটার। এই মুহূর্তে তো এটার জন্য আন্দোলন করার কথা না, কিন্তু আমাদের দুর্ভাগ্য বিষয়ে এমন কিছু মালিকেরা আছে যে ওর ন্যায্য দাবিটুকু মানছে না। শ্রম আইন বাস্তবায়নের তাগিদ দেন শ্রমিক নেতারা। শ্রমিক স্বার্থে, শ্রমিকের পক্ষে গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন কার্যকরী করা, শ্রম আইন বাস্তবায়ন করা, এটাই হলো সরকারের দায়িত্ব। সরকারের কাছে আমরা সেই দাবি করতেছি। মালিক শ্রমিক উভয়কে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সিটি মেয়র। আমরা আশা করি জনগণের সহায়তা নিয়ে সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং শ্রমিক সমাজের যেই দাবি বা যে বক্তব্য, সেই বক্তব্য এই আগামী মেয়াদের মধ্যে সেটা বাস্তবায়ন হবে। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম।